সিঙ্গাপুরে এরকম অনেক সাইকেল দেখা যাবে রাস্তায়। এই সাইকেলগুলো এই যে অ্যাপ অ্যাপের মাধ্যমে চলে, মোটোবাইক মোটোবাইকে ওই অ্যাপের মাধ্যমে আপনারা সাইকেল বুক করতে পারবেন, ওখানে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে আপনারা সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন। সিঙ্গাপুর শহরে রাস্তা পার হওয়ার জন্যে যখন যেখানে পার হবেন সেখানে এরকম একটি জায়গা থাকবে, সেখানে একটি বাটন আছে, বাটনটা চাপ দেবেন, চাপ দেওয়ার পর এরকম লাল কালারের বাতি জ্বলবে, তখনই আপনি একটা পর্যায়ে যখন আপনার সিগন্যাল আসবে তখন এখানে গ্রিন সিগন্যাল দেখতে পারবেন, তখন রাস্তা পার হতে পারবেন। এছাড়া রাস্তা পার হওয়া সম্ভব না, অটোমেটিক কোনো রাস্তা পার হওয়ার জন্য কোনো সিগন্যাল আসবে না। মেরিনা বে যেতে হলে বে ফ্রন্ট নামক এই স্টপেজে আসতে হবে এমআরটিতে করে। এমআরটিতে করে আসার পর এখানে দেখা যাবে এখানে কিছু শপিংয়ের জন্য কিছু দোকান আছে, এখান থেকে আপনারা শপিংও করতে পারেন। এখন এগিয়ে যাচ্ছি মেরিনা বে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দেখার উদ্দেশ্যে। চলে এসেছি মেরিনা বেতে। মেরিনা বে যে আমরা সবাই চিনি, যে সিংহর মুখ থেকে যে পানি পড়ে সেই সিংহটি আমার সামনে এখন যে জায়গাটি আছে ওই জায়গার বাইরের অংশে অবস্থিত, সেখানে আমি আরেকটু পরে যাব। এখানে যে শপিং মলগুলো আছে, যে বিভিন্ন শোরুমগুলো আছে সেগুলো আমি এখানে দেখাচ্ছি। মেরিনা বের এই উপরের অংশে ওঠার পর এখানে একটি গার্ডেন আছে সুন্দর, সেই গার্ডেনটা এখন দেখতে যাচ্ছে। মেরিনা বে স্যান্ডস বা সংক্ষেপে MBS একটি অত্যাধুনিক রিসর্ট কমপ্লেক্স। 2010 সালে নির্মিত 57 তলা বিশিষ্ট মেরিনা বে স্যান্ডস বিশ্বের সবথেকে ব্যয়বহুল স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। এখানে আছে আবাসিক হোটেল, বিশ্বের সেরা সব ব্র্যান্ডের শোরুম, কৃত্রিম আইস স্কেটিং কোর্ট, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, থিয়েটার, জিমনেশিয়াম, শপিং মল, ক্যাসিনো, আর্ট সায়েন্স মিউজিয়াম এবং মেরিনা বে স্যান্ডস স্কাই পার্ক। স্কাই পার্ক থেকে এক নজরে সমগ্র সিঙ্গাপুর দেখা যায়। এই যে আমার সামনে এখন সেই মেরিনা বে গার্ডেন, যে গার্ডেনে বিভিন্ন প্রকার গাছপালা বৃক্ষের সমাবেশ ঘটানো হয়েছে, আর সামনে অসাধারণ সৌন্দর্য নিয়ে সাজানো আছে একটি ভিডিও গার্ডেন। এখানে অনেক কৃত্রিমভাবে উপাদান দিয়ে সাজানো হয়েছে। গার্ডেনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে একটি ব্রিজের মতো বানানো আছে। ডান দিকে দেখেন উট পাখির ডিম কত এবার দেখেন। আমাদের আশিক ভাই বলছে ডান দিকে উট পাখির ডিম, উট পাখির ডিম বলছে। অনেক সুন্দর করে সাজানো। 200 মিটার উচ্চতায় অবস্থিত জাহাজ আকৃতির স্কাই পার্কে আছে পর্যবেক্ষণ ডেক এবং ইনফিনিটি পুল। এই রিসর্টে আগত অতিথিদের জন্য এই ইনফিনিটি পুল ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। প্রায় $6 বিলিয়ন নির্মিত মেরিনা বে স্যান্ডস যেন শহরের ভেতর অন্য আরেকটি শহর। মেরিনা বে স্যান্ডস থেকে রাতের সিঙ্গাপুর দেখতে খুবই অসাধারণ লাগে। সিঙ্গাপুর শহর দিনে কর্মব্যস্ত আর রাতে উৎসব মুখর এবং প্রাণবন্ত হয়ে ওঠে। এজন্য আমি আজ রাতেই চলে এসেছি সৌন্দর্য উপভোগ করতে। রাতের বেলা এখানকার প্রকৃতি হয়ে ওঠে সম্পূর্ণ অন্যরকমভাবে আলোকিত এবং প্রাণচঞ্চল। প্রতি বছর শুধুমাত্র ইনফিনিটি পুলে সাঁতার কাটার জন্য অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। এখানে এক রাতের জন্য ভাড়া সর্বনিম্ন $400 থেকে $500 সিঙ্গাপুর বেশিও হয়ে থাকে। এটি সময় অনুযায়ী পরিবর্তিত হয়, আবার বুকিংয়ের তারিখ অনুযায়ীও পরিবর্তিত হতে পারে। এর ঠিক পাশেই আছে গার্ডেন্স বাই দ্য বে। এটি সিঙ্গাপুরের পর্যটন শিল্পে সাম্প্রতিক যুক্ত হওয়া নতুন একটি স্থান। গার্ডেন্স বাই দ্য বে-এর তিনটি অংশ আছে, বে সেন্ট্রাল, সাউথ এবং ইস্ট। এটি একটি বাগান যা ওয়াটারফ্রন্ট রোডের সাথে বাকি দুইটি অংশকে সংযুক্ত করে। এর মধ্যে বে সাউথ সবথেকে বড়। সেখানে রয়েছে বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় বাগান এবং গাছ সদৃশ কিছু কাঠামো যার উচ্চতা প্রায় 50 মিটার। এখানে রাতের বেলা এত সুন্দর ঝলমলে রঙিন আলোকসজ্জা দেখতে এবং বিভিন্ন দেশের ট্যুরিস্টদের সাথে ঘুরে বেড়াতে অসাধারণ লাগে। আমার কাছে মনে হয় দিন অপেক্ষা এখানে রাতের সৌন্দর্য বেশি মাত্রায় আলোকিত, সেই সাথে উৎসবমুখর আবহাওয়া সমগ্র এলাকা জুড়েই বিদ্যমান থাকে। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাচ গান দেখতে দেখতে
আজকের মতো বিদায় নিব। দেখা হবে খুব শীঘ্রই মালয়েশিয়া সিরিজে।